এমন এমন অভিযোগও আসে যে এক সময় টেলিভিশনে যারা কাজ করত তাদের মধ্যে প্রপারলি নাকি কাজের ব্যাপারটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে না, এই বিষয়টাকে আপনি কেমন ভাবে দেখেন? আমি তো দেখছি যে বেশিরভাগ আমাদের যারা অনেক প্রিয় প্রিয় মানে অভিনেত্রীরা আছেন বা অভিনেতা আছেন, তারা তো দেশেই নেই, তারা অভিমানে সবাই চলে গেছে। কিসের অভিমান? এখন আমি শুনি ওনারাও অনেক ভালো কাজ পাননি। আমি যেমন দেখি যে তারা এখনও বলছে, আমি তো ফেসবুকে দেখছি, সব দিক দিয়ে দেখছি, আসলে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা হয়তো নিজেদের ইন্টেনশনালি চলে গেছে বা কেউ অভিমান করে সরে এসছে। যেমন আমি মিস করি অনেকজনকে, বন্যা আপাকে মিস করি, আমি মিমি আপা মাঝে মাঝে কাজ করে কিন্তু মিমি আপা করে না, রেগুলার না, সমী আপাকে মিস করি করে না, তারপরে ঈশিতা আপু করছে না, তো কেন করছে না? সব কিছুর পিছনেই দেখবেন কোনো না কোনো কারণ আছে। তো যেটা হলো যে অভিমান করে অনেকেই চলে গেছে, এবং যেমন আমি বলবো যে অনেকের ইচ্ছে ওটা নাই, কারণ ইচ্ছেটা থাকতে হবে ওখানে যেখানে মানুষ প্রায়োরিটি থাকবে। দেখা গেল, আমি কাউকে ছোট করে কথা বলি না, বলবো না, দেখা গেল যে এখানে হায়াত আঙ্কেল বসে আছে সিনিয়র, আমরা কাজ করছি, একরকম একটা সিচুয়েশন ছিল, এখন অনেক জেনারেশনরা দেখি যে ওনাদেরকেও চিনে না, তা আমাদেরকে কোত্থেকে চিনবে যারা লেজেন্ডারি মানুষ? তাদেরকে চিনে না, তাদেরকে দেখে উঠে সালাম দিচ্ছে না। আমি সবার কথা বলছি না, কিন্তু এই সিচুয়েশনগুলো এখন লাগাতার হচ্ছে। তো সব কিছু মিলিয়ে না মানুষ চায় যে নিজের সম্মানটা সুন্দর করে রাখি, রেখে সুন্দরভাবে জীবনটাকে চালাই। দেখা যাচ্ছে এর মানে কি হচ্ছে, নির্দিষ্ট কিছুই কি বারবার কাজ করছে? হ্যাঁ, হয়তো সেটা মানুষের পিছনের কারণটা, এর পিছনের কারণ আমি এখন কাজ করি না তাই আমি জানি না। আমি যদি কাজ করতাম তাহলে আমি হয়তো বলতে পারতাম, হতে পারে এটা আপনার সাথে আমার কমফোর্টেবলের বিষয়, এটা হতে পারে, হতে পারে যে আপনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো, হতে পারে দর্শকরাও তাদের, হ্যাঁ, ওটিটি প্ল্যাটফর্ম বলেন বা দর্শকরা তাদের চাচ্ছে, এমন না যে দর্শকরা সমী আপাকে চাইবে না, এমন না যে দর্শকরা ঈশিতা আপাকে চাইবে না, এমন না যে দর্শকরা মিমি আপাকে চাইবে না, তাই না? এটা কি হয় কখনো? সুবর্ণা আপাকে কে চাইবে না, এটা কি হয়? আফজাল আঙ্কেল তো এসে আবার সুন্দর টুকটুক টুকটুক করে কাজ করছে। তো চাওয়ার বিষয়টা কিন্তু একতরফা না, দুতরফা হতে হবে। এখন মনে করেন যে আপনি আমাকে কাস্টিংয়ে নিতে চাচ্ছেন, কিন্তু অন্যজন বলছে যে না উনি করলে কেমন লাগে, ওনাকে ছেড়ে আরেকজনকে দেন, এরকম সিচুয়েশন আমরা অনেক শুনি, আমাদের কানেও আসে, যে যেমন কোরিওগ্রাফির জায়গা থেকে হোক বা ইয়ের জায়গা থেকে হোক। এবং এমনও এমনও হয়েছে, লাস্ট টাইমে নাম বলবো না, একজনকে বলা হয়েছে যে আমি চাই যে এই কাজটা আপনারা তিনজন আর্টিস্ট মিলে করবেন, আমার নাম বলেছে আরও দুজনের নাম বলেছে। তো ওখান থেকে যখন শুনেছে অন্য দুজন, তখন একজন ফোন করে ওনাকে বলছে যে কেন ওনাদের দুজনকে নিতে হবে, আমি এই দুটো করি কাজটা। আরেকজনকে বলেছে যে না আমরা চাই তিনজনই করুক, আরেকজন শুনে বলে যে আমি কাজটা করতে চাই, ওদের দুজনকে নিয়েন না। ওই কাজটা আর হলোই না, যে লোকটা আমাদেরকে প্রপোজাল দিয়েছিল বলে যে দেখেন আপা, দিস অ্যান্ড দিস দিস দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট, সো উই ক্যান নট, মানে এই কাজটা আমরা করতে পারছি না এখন। পরবর্তীতে কাজটা হলো না। তো আমরাই আসলে চাই যে আমি একা নিজেকে এগিয়ে নিয়ে যাব। অভিনয় অঙ্গনে যারা আছেন তাদের মধ্যে কি আপনি বলতে চাচ্ছেন যে ঐক্যতা যেটা, ইউনিটি যেটা, সেটা কি কমতি আছে? আমি দেখলাম যে এখানে যে খুব বেশি সোশ্যাল হতে হবে, ঘুরতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াতে যেতে হবে, মানে এই জায়গার বিষয়টা না আগের মতন নাই, মানে মানে দাওয়াত আর যোগাযোগ যত বেশি মেনটেন করা যায় আপনি তত বেশি, মানে যোগ্যতা থাকুক আর না থাকুক কথা না, যোগ্যতা থাক, একটা উচ্চ পরিমাণের যোগ্যতা, আর একটা হচ্ছে মোটামুটি আমি কাজ করে করে আগাচ্ছি। এখন দর্শকরাও কিন্তু বুঝতে পারে কে অভিনয় করতে পারে, কে অভিনয় করতে পারে না, কে নাচতে পারছেন, কে নাচতে পারছেন না। তো সেই জায়গা থেকেও কিন্তু আমরা দেখি যে দর্শকরাই বলে যে ওনাকে কেন নেয়, উনি তো অভিনয় পারে না, বা ওনাকে কেন নিচ্ছে, আপনি তো অনেক আগে অভিনয় করতেন, এখন করেন না কেন? আপনি যেমন আজকের বিষয়টি আপনাকে বলি, আপনার সাথে যখন আমার আসার কথাটা, ঘটনাটা ঘটলো, তো তখন কিন্তু ওনারাই আমাকে বললেন যে চাঁদনি আপনি কোন চাঁদনি, আপনি যাকে অভিনয় করতেন সেই চাঁদনি। তো এই যে অভিনয় করতেনই রয়ে গেলাম, অসুবিধা নাই, কিন্তু মানুষ যে
মনে রেখেছে এটাই হচ্ছে বড় বিষয়, কারণ কাজের দক্ষতার মাধ্যমেই কিন্তু মানুষ মানুষকে মনে রাখে।